আলহামদুলিল্লাহ, কুয়েতে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে, আর সেই স্বাভাবিকতার সাথে সাথে পরিবর্তন এলো জামিয়াগুলিতে। কুয়েতের কো অপারেটিভ সোসাইটি জামিয়া এখন থেকে বাজার করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। আপনারা জানেন যে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে জামিয়াগুলিতে যেতে হলে প্রবাসীদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, এবং কি যে যে ডিস্ট্রিক্টে সে ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে বাজার করতে পারতো না। অবশেষে সে দ্বারা প্রত্যাহার করা হলো। 1 সেপ্টেম্বর কুয়েতের বক্তা সমবায় সমিতির ইউনিয়ন চেয়ারম্যান ফাহাদ আল কাস্তি বিভিন্ন সমবায় সমিতির কেনাকাটার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের প্রয়োজনীয়তা উত্তরণের ঘোষণা করেন। তার মানে এখন থেকে এটা আর কার্যকর থাকলো না। দৈনিক আল জারিদা জানিয়েছে এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে, আল কাস্তি বিগত সময়কালে ইউনিয়নকে সহযোগিতা করার জন্য বাণিজ্য সামাজিক বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। স্বাভাবিক জীবনে ফিরে আসার এবং আংশিক কার্ফিউ তুলে নেওয়ার সাথে সাথে একযোগে সমবায় সমিতিগুলিতে পরিদর্শনকালে স্বাস্থ্য সংক্রান্ত বিধি বিধানগুলো মেনে চলা জরুরি হয়ে পড়েছে সবার জন্য। যারা ঠিক এই মুহূর্তে জামিয়াতে যেতে যাচ্ছেন, অবশ্যই মুখে মাস্ক লাগাতে হবে এবং নিয়মিত তাদের স্বাস্থ্য নির্দেশিকাগুলি ফলো করতে হবে। তিনি বিভিন্ন পণ্য খাদ্য সামগ্রী সরবরাহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে নাগরিক ও বাসিন্দাদের চাহিদা পূরণের জন্য সমবায় সমিতিগুলির প্রতিশ্রুতি এবং সবাই একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। আমাদের অনুরোধ থাকবে, যেসব প্রবাসীরা ঠিক এই মুহূর্তে জামিয়াগুলিতে শপিং করতে চাচ্ছেন বা কেনাকাটার জন্য জামিয়াগুলিতে যাবেন, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন আর স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলবেন, কারণ করোনা সংক্রমণ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আপনি আপনার সেফটি নিশ্চিত করা মানেই আপনি সুস্থ থাকা। আর এ ধরনের আপডেট প্রতিনিয়তই পেতে আমাদের সাথে থাকুন।